হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেডিস ক্লাস। আমরা হচ্ছে গত ক্লাসে প্রথমত প্যারাবোলা নিয়ে আলোচনা করছিলাম থিওরি, তারপরের ক্লাসে প্রথমে 20টা ম্যাথ করছি এবং আজকে আরও মনে হয় 4-5টা ম্যাথ বাকি আছে, তাহলে আমাদের প্যারাবোলার অংশটা শেষ হবে। যেমন ধরো আমাদের 22 নম্বর ম্যাথটাতে যেটা বলা হয়েছে, 21 নম্বর ম্যাথটা আসলে নাই, 22-এ বলা হয়েছে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 24x। তোমরা এই জিনিসগুলো আগেও দেখছো যে আমরা যেহেতুগুলো অঙ্ক করছি সোফার, তার মধ্যে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে 8 থেকে 10টার মধ্যেই হয়তো এই স্ট্যান্ডার্ড ফর্মেটই ছিল আমাদের প্যারাবোলার ইকুয়েশন গুলা, যেমন এখানেও দিছে হচ্ছে। তাহলে বলো তো এটা দেখে এ এর মান কত হবে এই সমীকরণের জন্য? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 6 নিতে হবে, সিক্স ছয় ইন্টু এক্স, তাহলে 6। পরাবৃত্তের একটি জায়ের সমীকরণ বের করতে বলছে যা 2-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটাই আমি হচ্ছে ডিরেক্ট মুখস্থ করতে বলবো, শুধু শুধু এটা নিয়ে পেইন খাওয়ার বেশি দরকার নেই। সূত্রটা হচ্ছে যদি জায়ের মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে টি ইকুয়ালস টু এস, এই সূত্রটা ব্যবহার করবো। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি শিখেছিলাম মেবি বৃত্ত যখন আমরা পড়ছি তখন মনে আছে যে বৃত্তের বৃত্ত কি পুরোটা করছিলাম না? হ্যাঁ, বৃত্তের যে কোনো বিন্দুতে কি জানি ছিল একটা, ও বহিঃস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত জায়ের যে ইয়াটা, সরি, এই বাইরের বহিঃস্থ কোনো বিন্দু থেকে খুব সম্ভবত, সূত্রটা জানি কি ছিল, মানে কিসের সূত্র এটা মনে নেই, রুট ওভার, তারপরে এখানে আমরা এই মান বসায় দিতাম পুরো সমীকরণের ভিতরে এক্স এবং ওয়াই এর পরিবর্তে বিন্দুটা, এটা কি বের হইতো মনে আছে? রুটের ভিতরে এটা বসায় দিলে কি বের হইতো, ইয়াদ আছে কারো? আচ্ছা, না থাকলে সমস্যা নেই, এই জিনিসটাকে সংক্ষেপে লেখা হয় রুট ওভার S1, হ্যাঁ, কিংবা রুট ওভার এস। এইখানে যে এস আছে, এই এস মানে হচ্ছে যে ওরা বলছে যে স্যাটিসফাই, মানে হচ্ছে যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু দিয়ে বসায় দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে এখানে টি, কত টি কইছিল, এই যে ট্যানজেন্ট, টি মানে ছিল ট্যানজেন্ট, মনে আছে আমি যে বৃত্ত ফাটানোর ইকুয়েশন পড়াইছিলাম, বৃত্ত ফাটানোর জন্য টি ইকুয়ালস টু 0 হবে বলছিলাম। সেখানে আমরা কি করতাম, এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু X1, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু Y1, এভাবে বসাইতাম, যেটা আমরা আগের দিনও হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করতে পড়ছি, যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকতে বললে। আচ্ছা, তো এইখানকার সূত্রটা হচ্ছে যে টি ইকুয়ালস টু S1, এইভাবে এই বিন্দুটাকে বসাইতে হবে। তাহলে আমাদের বিন্দু আছে কোনটা দেওয়া, 2-3, সে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে 2-3, এবং আমাদেরকে সিদ্ধ আর হচ্ছে এক পাশে প্যারাবোলাটাকে কি করতে হবে, ফাটাইতে হবে। তাহলে এটাকে পুরা টুককে আগে একটু এইভাবে নিয়ে আসি, 24 ইন্টু x ইকুয়ালস টু 0, এখন এটা ঠিক আছে, এখন ওরা যেভাবে চায় সেভাবেই আছে কোশ্চেনটা। এবার আমি হচ্ছে জ্যায়ের সমীকরণের ক্ষেত্রে ডিরেক্ট এভাবে বলতে পারি, জ্যায়ের সমীকরণ হবে, বইয়ে খুব সম্ভবত এটার প্রমাণ আছে, দেখলে দেখতে পারো, না দেখলে নাই, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার থাকলে কি করতে হয়, প্রথমত ফাটাবো তাই না, ডান বাম পাশে হচ্ছে ফাটানোর ইকুয়েশন লিখতে হবে। বলো তাহলে ওয়াই স্কোয়ার পরিবর্তে কি লিখবো, শুনি না কিছু বলতেছো, বুঝি নাই কি, এ সামিন, রকিব, আহনাফ, নাবিদ, রকিব আনমিউট করা আছে, বাকি সবাই মিউট করে রাখছে, তো কিরে কবি না, আচ্ছা দেখ, নাকি নেটওয়ার্ক ড্রপ করলো আমার, কথা শুনো না নাকি, আবার রকিবও মিউট করে ফেলাইলো। আচ্ছা, ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়াই স্কোয়ার মাইনাস 24x, তাই না? প্রথম অংশটাতে বলছি আমরা বৃত্তটাকে ফাটাবো, অথবা ওই যে এক্স স্কোয়ার থাকলে এক্স ইন্টু X1, তাহলে ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ইন্টু Y1, তাহলে ওয়াই ইন্টু Y1, Y1 এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, মাইনাস 24, 24 থাকবে, এক্স এর পরিবর্তে আমরা লিখি এক্স প্লাস X1 ডিভাইডেড বাই 2, তাহলে এক্স প্লাস X1, এখানে X1 কত, 2 দেওয়া আছে, তাহলে 2 ইকুয়ালস টু, এবার হচ্ছে ওই যে বললাম স্যাটিসফাই করার জন্য, স্যাটিসফাই করার অর্থ হইতেছে বিন্দুটাকে বসায় দেওয়া, তো বিন্দুটাকে বসাবো মানে এক্স এবং ওয়াই এর পরিবর্তে 2 এবং 3 বসায় দেওয়া, তাহলে ওয়াই স্কোয়ার মানে হবে 3 স্কোয়ার মাইনাস 24 ইন্টু x, দ্যাট ইজ 2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এখান থেকে আসবে 3y মাইনাস 12x, তারপর মাইনাস 24 ইকুয়ালস টু 9 বিয়োগ 48,
এটাকে সিম্পলিফাই করলে যা পাওয়া যায় সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এখান থেকে পারলে আমরা হয়তো পাবো 12x-টাকে যদি আগে লিখি, এটা 24, ওই পাশে গেলে পজিটিভ হয়ে গেলে পজিটিভ 15 মাইনাস 15 হয়ে যাবে, তাহলে 12x-3y-15 ইকুয়ালস টু 0, এটা হবে অ্যান্সার। আর যদি এটাকে আবার 3 দিয়ে ভাগ করে দাও পুরোটা, তাহলে 4x-y-5 ইকুয়ালস টু 0, বুঝছি? এটা হচ্ছে একটা বিশেষ অঙ্ক, যেটা হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখবে সূত্রটা, তাহলে কাজে দিবে না, তাছাড়া ঝামেলা পড়বা শুধু শুধু, দরকার নেই বেশি কষ্ট করার এটা নিয়ে। হ্যাঁ ক্লিয়ার, এটা পারবো? এই টাইপের অঙ্ক দিলে যদি বিন্দুটা মানে রেখা দেওয়া থাকে এবং যে কোনো একটা জ্যায়ের সমীকরণ, যেমন এই যে এখানে চিত্রটা দেওয়াই আছে, যে এখানে যে কোনো একটা পরাবৃত্ত আছে, যে কোনো একটা বিন্দু দেওয়া আছে এর মধ্যবর্তী কোনো একটা অংশে, মধ্যবর্তী অঞ্চলে, তখন হচ্ছে ওইটাতে জ্যায়ের সমীকরণ কি হবে সেটা বের করা হয়েছে, ঠিক আছে? জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া, পারবো? বুঝছি। গুড। তারপর বলছে যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্তটি এম এ রেখা হতে যে যা খণ্ডন করে তার দৈর্ঘ্য বের করো। বলো তো এটা কেমনে করা যায়? ধরো তোমাকে আমি দিলাম যে একটা বৃত্ত দিছি, একটা বৃত্ত দিছি, তারপরে বলছি যে এটা হইতেছে একটা রেখা এখানে ছেদ করছে, হ্যাঁ, এই জায়ের দৈর্ঘ্য জিজ্ঞেস করছি, তাহলে কি করবো? বৃত্তের জন্য কি করতে হয় এটা বলো। বৃত্তের জন্য কাজটা সহজ, বৃত্তের জন্য শুধুমাত্র কেন্দ্র বের করে এর উপর একটা লম্ব টেনে দিলে লম্ব দূরত্ব পেয়ে যাব, আর এখানে বৃত্তের ইয়াটা জানি আমরা, কি বলে, ব্যাসার্ধটা জেনে ফেলতে পারি অন্য কোনো ভাবে, ইকুয়েশন যদি দেওয়া থাকে। এখানে হাইটটা পেয়ে গেলাম, লম্বটা পেয়ে গেলাম, আর এইখান থেকে একটা যে দৈর্ঘ্য পাবো, ধরলাম এ পাইছি, টোয়াইস এ নিলেই আমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছি, ওই জায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এখানে তো ওই ব্যাসার্ধর কাহিনীটা কিংবা হাইটের কাহিনীটা ওইভাবে ঘটে না। যদি একটা তোমার প্যারাবোলা দেওয়া থাকে, তার যদি একটা কোথাও ছেদ করছে বলে থাকে, ধরলাম এখানে কোথাও ছেদ করে রাখছে, তখন একমাত্র উপায় হচ্ছে যে এই দুইটা ছেদ বিন্দু বের করা। ছেদ বিন্দুর ইকুয়েশন কিভাবে বের করব? এই ওয়াই এর জিনিসটাকে এর ভিতরে বসায় দিতে হবে, যেখানে আমরা আগে করছিলাম যে ছেদ বিন্দু বের করার কাজটা। ছেদ বিন্দু বের করার সময় তখন আমরা হচ্ছে এমন একটা শর্ত আরোপ করছিলাম, মনে আছে, যখন স্পর্শকের সমীকরণটা প্রকাশ প্রতিষ্ঠা করতেছিলাম, এমন একটা শর্ত বের করলাম যেটার জন্য একটা সমাধান পাওয়া যাবে। এখন আমাদের একটা না, এখন আমাদের দুইটা সমাধানই লাগবে, এবং সেই দুইটা বিন্দুটাও আমাদেরকে এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে বের করে নিতে হবে। তাহলে সিম্পলি ওয়াই স্কোয়ার, ওই ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আমাকে, ওর ভিতরে mx+c বসায় দাও, ইকুয়ালস টু 4ax, ঠিক আছে? বুঝতেছি কি করতেছি? হ্যালো হ্যালো, বোঝো নাই? এখন ওই যে m²x²+ তারপর কি, m²x²c²+2mcx ইকুয়ালস টু 4ax, তাহলে হবে m²x²+2mc-4a×x+c² ইকুয়ালস টু 0, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে আমরা মান বের করে ফেলতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী, এক্স এবং ওয়াই ব্যবহার করে। এক্স এর দুইটা মান কিভাবে, -b প্লাস মাইনাস 4ac/ প্লাস মাইনাস √b²-4ac ডিভাইডেড বাই টু আইসে, ওই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে -b প্লাস মাইনাস √b²-4ac, এই b²-4ac এটাকে একটু ছোট করা যায়, হ্যাঁ, কিভাবে ছোট করে এটা হচ্ছে নিজেরা ট্রাই করো, হুদাই বড় অঙ্ক, আমি শুধু এক্স এর অংশটা লিখে দিতেছি, ওয়াই গুলা নিজেরা বের করে নিবা, একটা প্লাস ধরে একটা ওয়াই বের করবা, মাইনাস ধরে একটা ওয়াই বের করবা, b²-4ac, এ মানে হচ্ছে m²c² ডিভাইডেড বাই টুয়াইস এ, 2×m², বুঝতে পারলাম?
এখান থেকে x এর যে দুইটা মান পাইছো সেইখান থেকে আবার y এর দুইটা মান বের করবা, তারপর তাদের আবার দূরত্ব বের করবা। বুঝতে পারছি, ওই যে দুইটা স্থানাঙ্ক পাবা সেই দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। পারা যাবে? পারবো কি? জি ভাইয়া, এটা না করে আর একটা বুদ্ধি করতে পারো, সেটা কি রকম? সেটা হচ্ছে যে আমরা তো ওই যে বহুপদী করে আসছি না, বহুপদীর সাহায্য নেওয়া যেতে পারে এখানে। তো আমরা ধরে নিবা যে আমাদের যে মানে যে বিন্দুগুলো আমরা পাবো, একটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা হবে এক্স টু ওয়াই টু, এক্স টু ওয়াই টু, ঠিক আছে? দুইটা বিন্দু ধরে নিলাম। এখন আমরা যখন সূত্র বসাই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ধরো এই দুইটা বিন্দু দেওয়া আছে, এখন এদের মধ্যবর্তী দূরত্ব চাও, তাহলে আসলে কি করো, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার করো না, আবার হইতেছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার করো। বুঝতে পারছি? এখন তুমি যদি এক্স ওয়ান এবং এক্স টু এর মান এক্স্যাক্টলি না বের করে শুধুমাত্র এদের দুইটার বিয়োগফল বের করতে পারো, ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর বিয়োগফল বের করতে পারো, তাইলেও কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এইভাবে এই অ্যাপ্রোচে প্রমাণটা হইতেছে, তোমাদের কনসেপ্ট বুকে দেখানো আছে, সেটা নিজেরা করে নিতে পারবা। এটা পাটিগণিত টাইপের অঙ্ক, প্রমাণ টাইপের অঙ্ক দেখে আমি করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তারপরের ম্যাথে বলছে, তারপরে কত, 24 নম্বর না, 24-এ বলা হয়েছে যে ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস থ্রি, রেখাটি এই পরাবৃত্তকে ছেদ করলে এম এর মানের সীমা বের করো। যদি ছেদ করে, ছেদ করার জন্য এম এর মানের সীমা, তাহলে বলো তো এটা মানে আন্দাজ করতে পারা উচিত কি রকম হবে, কিভাবে করতে হবে বলো, পারতে হবে। পারবো কি? এখানে আমরা যেরকম হচ্ছে এম এক্স প্লাস সি ধরছিলাম, এখানে একটা ওয়াই স্টার 4ax ধরছিলাম, তারপরে আমরা এখানে কি করছি, সি এম আর হচ্ছে এ এর মধ্যে সম্পর্ক তৈরি করছিলাম, তাই না? কিভাবে সম্পর্কটা তৈরি করছিলাম, কারণ আমরা বলছিলাম যে ওটা যেহেতু স্পর্শ করবে তাহলে এক্স এর একটা মানই পাওয়া যাবে, ওই হিসাবে আমরা একটা সম্পর্ক তৈরি করছি। এখানে বলছে যে পরাবৃত্তকে ছেদ করে, ছেদ করলে কয়টা পাওয়া যাবে সমাধান, অবশ্যই দুইটা সমাধান, দুইটি সমাধান। তার মানে যে ডিটারমিনেন্ট আছে, সরি যে ডিসক্রিমিনেন্টটা আছে, সেই ডিসক্রিমিনেন্টের ভ্যালু অবশ্যই শূন্য এর থেকে বড় হইতে হবে, পূর্ণবর্গ হোক আর না হোক, শূন্যর থেকে বড় হইলেই কিন্তু আমরা দুটো সমাধান পেয়ে যাব, তাই না? তাহলে সেই ডিসক্রিমিনেন্টটা যে আসলে কত হবে সেটা আমরা বের করি। যেমন এখানে সিম্পলি ওয়াই এর ইকুয়েশন দিয়ে দিছে, এটাকে ওয়াই স্কোয়ারের মধ্যে বসায় দিতে পারি আমরা, এম এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে বসা এটা এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3m ইন থ্রি না তো 6 হয়ে যাবে, 6mx প্লাস 9 ইকুয়ালস টু 4x। সমান লিখতে পারি এম স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে প্লাস 6m মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। এখানে তাইলে আমরা ডিসক্রিমিনেন্টের মান বসাতে পারি, কারণ হচ্ছে যে এই সমীকরণে যদি আমাদের ইয়াটা যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে অবশ্যই আমরা কি পাবো, দুইটা বিন্দুতে ছেদ করলে এক্স এর দুইটা মান পাওয়া যাবে, তাই না? তাহলে এক্স এর দুইটা মানের জন্য শর্ত হচ্ছে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত হতে হবে, এখানে শূন্যর থেকে বড় হতে হবে। তাহলে এখানে ডিসক্রিমিনেন্ট আছে কত, ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ 6m মাইনাস 4, এটা আমাদের b, এটার উপরে স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a মানে হচ্ছে m স্কোয়ার, এটা আমাদের a আর এই যে আমাদের c, m স্কোয়ার ইন্টু 9। এখান থেকে আমরা পাই, আচ্ছা এটার ভ্যালু হচ্ছে এখন কত বলা হয়েছে, এটার মান শূন্যের থেকে বড়, তাই তো? তাহলে ওই যে আমাদের কাজ এবার করি আমরা স্পেশাল নিনজা টেকনিককে, 3 6m মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস, এটাকে লেখা যায় 2 4 36 হবে, তো 36m স্কোয়ার হবে, 6m হোল স্কোয়ার লিখলাম, এটা দেন 0। হ্যাঁ, তাহলে এখন ওই যে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি পাচ্ছি, 6m মাইনাস 4 প্লাস 6m ইন্টু 6m মাইনাস 4 মাইনাস 6m গ্রেটার দেন 0। এন্ড দ্বিতীয় অংশটা এখান থেকে কি আসলে কিছু পাওয়া যায়,
বুঝো নাই এই অংশটা থেকে কি কিছু পাওয়া যাচ্ছে? না তাহলে এটা বাদ, তাহলে বাকি অংশটার মান অবশ্যই কি? ও আচ্ছা ওয়েট, এটা তো ঋণাত্মক মান দিতেছে, ওয়েট ওয়েট ওয়েট, 6m এবং 6m যদি চলে যায় এই অংশটা মাইনাস থাকে। আচ্ছা এই অংশটা যদি নেগেটিভ পাইতেছি আমরা, এই অংশটা যেহেতু নেগেটিভ একটা মান একেবারে চলে যায় তা না, এটা নেগেটিভ একটা মান, তাহলে নেগেটিভ একটা সংখ্যা সাথে কত গুণ হইলে সেটা আবার শূন্য থেকে বড় হবে, তার মানে এই অংশটাও কি নেগেটিভ হইতে বাধ্য? বলো ঠিক কি না, বুঝছি কি ব্যাপারটা? জি দুটো সংখ্যা গুণ হচ্ছে, তার মধ্যে ডান পাশের অংশটা আমরা দেখতেছি এটা শুধু -4, তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভ সংখ্যার জন্যই আমরা বলতে পারবো যে এই এই পুরো গুণফলটা শূন্যের থেকে বড় হবে, তাহলে এই অংশটা এখন নেগেটিভ, তাই তো? আচ্ছা এটা যদি নেগেটিভ হয় তাহলে এভাবে লিখি, সুতরাং এটাকে এভাবে লিখবো, হ্যাঁ -4 ইনটু 6m তো না, এটা হয়ে যাবে কি 12m, 12m -4 গ্রেটার দেন 0, -4 দিয়ে এখন উভয় পক্ষকে ভাগ করলে কি হবে, ওই চিহ্নটা উল্টা যায় তাই না, চিহ্ন উল্টা এরকম হয়ে যাবে। তারপরে এটার সমান আমরা লিখতে পারি m ইকুয়ালস টু না তো m হচ্ছে 4/12, এটা কি বলা যায় 1/3 নাকি? হ্যাঁ 1/3, 4/12 কে লিখতে পারি আমরা 1/3, বুঝতে পারছি, পারবো পারবো জি পারবো। ওই তো একই রকম, আমরা যে আগের বার কি করছিলাম, তিনটা নিয়েছিলাম, তিনটা সম্পর্ক তৈরি করছিলাম স্পর্শ করার জন্য, তখন কি হয়েছিল এখানে ডিসক্রিমিনেন্ট 0 হয়েছিল, আর এখন হইতেছে আমাদের দুইটা সমাধান লাগবে, তাই ডিসক্রিমিনেন্ট শূন্যের থেকে বড় হইতে হবে অবশ্যই, -4 আসে নেগেটিভ সংখ্যা এটাও নেগেটিভ হইতে বাধ্য। এটা হচ্ছে আমরা নর্মাল ক্যালকুলেশন করেই বুঝাই দিছি যে এটা নেগেটিভ হইতে বাধ্য। তারপরে এম এর মান পাইছি যে এম এর মান 1/3 থেকে ছোট হইতে হবে, আদারওয়াইজ এই সমীকরণ থেকে দুইটা সমাধান পাওয়া যাবে না। আচ্ছা এটা খুব সহজ একটা সুন্দর অঙ্ক, আমাদের অ্যাডমিশনে করাইতো আর কি, অ্যাডমিশন সময়। একটি পরাবৃত্তের খিলানের সর্বোচ্চ উচ্চতা বলছে, পরাবৃত্তাকার খিলান, হ্যাঁ পরাবৃত্তাকার খিলান জিনিস আসলে কি আমি খুব ভালো বুঝি না, তবে এটাকে একটা টানেলের মতন চিন্তা করো আর কি, যেমন এমন কিছু একটা দিয়ে রাখছে, তারপর টানেল বলতেছে এর মাঝখানে একটা বিন্দু, কোনটা মধ্যবিন্দু হচ্ছে এইখানে, হ্যাঁ ধরলাম এরকম একটা টানেল আছে, এর দিয়ে গাড়ি যাবে আর কি, আর এটা হচ্ছে স্যার ছাদ এরকম, পরাবৃত্তাকার খিলানের সর্বোচ্চ উচ্চতা 18, তাহলে এইখানে কোন উচ্চতাটা 18, এইটা এইটা নাকি এইটা, এইটাই সর্বোচ্চ উচ্চতা বুঝাইছে, এই উচ্চতাটা কত কওয়া 18, তাই তো? বুঝিনি, বুঝছি। জি আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি পুরো পরাবৃত্তটাকে আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে বসায় দেই, তাহলে হচ্ছে এইটা একটা অন্যতম একটা আদর্শ সিচুয়েশন পরাবৃত্তের জন্য, কি অবস্থা আছে, এটা কি কাপ নাকি ক্যাপ বলো তো? ক্যাপ ক্যাপ, আচ্ছা এটা ক্যাপে আছে, তাহলে ক্যাপ থাকার মানে কি কি হয়, মাইনাস থাকে না প্লাস থাকে? মাইনাস মাইনাস হবে, তার মানে এটার সমীকরণটা x² -4by এরকম টাইপের একটা সমীকরণের মধ্যে এসে পড়ে। এখন তার যেহেতু এখানে কি শীর্ষ শিফট হয়েছে, এটা তো মূল বিন্দু, শীর্ষ যেহেতু শিফট হয়েছে তার কারণে অন্যভাবে আছে, এখন এই উচ্চতাটা দেওয়া হচ্ছে 18 একক, আর এটা হইতেছে আমাদের মূল বিন্দু, তাহলে এই চূড়া বা এই শীর্ষের স্থানাঙ্ক কত হবে? বুঝো নাই, এই যে সর্বোচ্চ উচ্চতা না এটা, এটা দেওয়া আছে 18 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, লাল বিন্দুটার? 0,8 0,18, 0,18, ওকে। আর হচ্ছে তারপরে ইনফরমেশন দিছে যে এবং প্রস্থ 24 মিটার, এখন প্রস্থ 24 বলতে কি এইটুকু বুঝাবে নাকি এই পুরাটুককে বুঝাবে? অবশ্যই এটা যেহেতু একটা কি বলতেছি আমি টানেলের মতন, তাহলে এখানে রাস্তার মতো করেই এটা পুরাটাই বুঝাবে, পুরাটুকের প্রস্থ, তাহলে পুরাটুকের প্রস্থ যদি 24 হয় তাহলে
দুই পাশে যে দুইটা বিন্দু আছে আমার কাছে, এই যে এই বিন্দুটা এবং এই কোণা যে বিন্দুটা, এই বিন্দু দুটার স্থানাঙ্ক কত হবে বলো তো? ১২, ০, -১২, বার ০। কমা শূন্য, সাবাস, 12,0, আর একটা হচ্ছে -12,0, তাই না? ভেরি জি। গুড। ওকে, এটা হচ্ছে -12,0, এটা হচ্ছে হুদা 12,0। আচ্ছা, এইটা কি আমাদের, আচ্ছা এটা কি উপকেন্দ্র নাকি? এটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এইটা আমাদের শীর্ষ, বুঝতে পারছি। তাইলে আর কি দিচ্ছে যে প্রস্থের মধ্যবিন্দু হতে 8 মিটার দূরে খিলানের উচ্চতা কত? প্রস্থের মধ্যবিন্দু মানে হচ্ছে এটা প্রস্থ, এর মধ্যবিন্দু এখানে, এখান থেকে 8 মিটার দূরে, এমনিতে তো এটা 12, এখন যদি 8 মিটার দূরে নেই, মানে এই পাশে 8 মিটার দূরে কিংবা এই পাশে 8 মিটার দূরে, যাই নেই না কেন, উচ্চতা আসলে সেমই পাওয়া যাবে। তো ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে 8 মিটার দূরে, এই উচ্চতাটা চাইছে, সরি এখান থেকে এইখানে ধরলাম এই উচ্চতাটা চাওয়া হয়েছে, নতুন লাল রেখাটা যেটা আঁকলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? এই যে এই গোলাপি বিন্দুটা ছোট্ট, 8,0, 8,0, তাহলে ধরলাম এটা হচ্ছে 8,0 বিন্দু। এই যে বিন্দুটা আমরা লাগছি, এই বিন্দুটার ভুজ কত হবে, উপরের এই চূড়ার ভুজ? এই বিন্দুর ভুজ কত হবে বলো? বুঝি নেই, দেখো এটা ওয়াই অক্ষের সমান্তরালে আছে, পারা উচিত। আট না ভাইয়া, হ্যাঁ, 8, 8। আর এটার যে উচ্চতাটা সেটাই তো আমাদেরকে বের করতে হবে, মানে এর কোটি বের করতে হবে, কোটি বের করলে অঙ্ক হয়ে গেল, কোটিটাকে ধরলাম H। ঠিক আছে, চিত্রটা কি বুঝতে পারছি? বুঝছি। এখন আমাদের কাজ জি হচ্ছে কি, চিল্লাস কেরে ভাই, আস্তে কহ। এখন আমাদের কাজ জোরে বললে হবে না, হ্যাঁ মানে একবার আস্তে হ্যাঁ বললেই সেটা, মানে কপাল ভালো থাকলে আমি শুনতে পাবো, কপাল খারাপ থাকলে শুনতে পাবো না, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমাদের তাহলে পরাবৃত্ত পাইলাম, সেইখানে যদি একটা নির্দিষ্ট বিন্দুর আমরা ভুজ জানি তাহলে সেই বিন্দুটার কোটি পেয়ে যাব, কিন্তু সেটা কখন, যদি আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা জানা থাকে। তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশনটা আমরা এখন জানার চেষ্টা করি। পরাবৃত্তের ইকুয়েশনের জন্য আমাদের কাছে অলরেডি শীর্ষটা দেওয়া আছে, তাই তো? শীর্ষ দেওয়া আছে, তাহলে শীর্ষ যদি দেওয়া থাকে, আমরা তো জানি যে পরাবৃত্তের ইকুয়েশনটা দেখতে এরকম চেহারার হবে, তাই তো? তাহলে এটাকে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস, সরি, ইকুয়ালস টু 4BY। এটাকে 4BY এর মতনই রাখতেছি, বি এর মান নেগেটিভ বের হইলে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের কি বলে ওই কাপের মতন চেহারা। বি এর মান নেগেটিভ আসবে তখন, সমস্যা হবে না, এমনিতেই ইচ্ছে নেগেটিভ আসবে, আদর্শ ইকুয়েশন তো এরকম, বি এর মান নেগেটিভ আসে তো আমাদের চেহারা অনুযায়ী বা গ্রাফ অনুযায়ী। তাইলে এর শীর্ষবিন্দু হচ্ছে 0,18-তে, তাহলে এই সব স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কিভাবে পরিবর্তন হবে, এক্স থেকে 0 বিয়োগ হবে এবং ওয়াই থেকে 18 বিয়োগ হবে, তাই না? শীর্ষবিন্দু যেহেতু আমার কাছে শিফট হয়েছে, শীর্ষ তো এমনিতে মূল বিন্দুতে থাকে, শীর্ষ যেহেতু সরে গেছে, তাহলে আমাকে এই বিন্দুটাকে এখানেও শীর্ষটাকে সরাইতে হবে। কি করব আমরা, এক্স থেকে 0 বাদ দিলাম, শীর্ষ বসাইতেছি, 4B থাকলো, আর ওয়াই থেকে 18 বাদ দিলাম, বুঝছি ব্যাপারটা? এখন আমাদের, আমরা যে এই কোয়েশনটা লিখছি, এটা চেহারা দেখেই বলা যাচ্ছে যে এটা হইতেছে কি, -12,0 বিন্দু দিয়ে গেছে, আবার 12,0 বিন্দু দিয়ে গেছে, তার মানে হচ্ছে এই দুইটা বিন্দু দিয়ে হচ্ছে যদি আমি পরাবৃত্তটাকে সিদ্ধ করতে চাই করতে পারবো। তাহলে আমি 12,0 বিন্দুটা দিয়ে বসাই দিতেছি এখানে, 12,0 বিন্দুগামী, এই কথাটা যদি বলি, কি লিখলাম, 12,0 বিন্দুগামী, যদি এমন হয় তাহলে এক্স এর পরিবর্তে 12² ইকুয়ালস টু 4×B, আর এখানে ওয়াই তো কত পেলাম, ওয়াই তো 0 -18, দেখো তো বি সমান কত আসে, 12² / 4×-18, 12² মানে 144, আর 36-এর দ্বিগুণ হচ্ছে 72, 144, 2 নাকি -2 নাকি, দেখো তো -2, আচ্ছা -2 আসে। তাহলে আমরা যে ইকুয়েশনটা এখন পাইতেছি সেটা হইতেছে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু -8×y-18, এই যে এইখান থেকে বসাই দিলাম এখন।
আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। এই পরাবৃত্তের ইকুয়েশনে এখন এমন একটা বিন্দু আছে, সেই বিন্দুটার ভুজ হচ্ছে 8 এবং কোটি এটা আমরা জানি না। তাহলে এক্স এর ভ্যালু যদি 8 বসায় দেয়, ওয়াই এর ভ্যালু বের করতে পারবো? তাহলে এক্স এর ভ্যালু 8 বসায় দিলাম, 8² ইকুয়ালস হবে -8, 18 ওয়াই -18। তাহলে 8 কাটাকাটি যাবে গা, একটা -8 থাকবে, তাহলে ওয়াই -18 ইকুয়ালস হচ্ছে -8। ওয়াই ইকুয়ালস টু 10 আসে নাকি? ওয়াই ইকুয়ালস টু 10, তার মানে সুতরাং আমাদের ওই যে ওই বিন্দুটার কোটি পেয়ে গেলাম আমরা, সেটা হবে 8 সমান 10 একক। মিটারে দিছে, তাহলে একক তো না, মিটারই হবে। ছি অঙ্কটা কোথাও কোনো ঝামেলা থাকলে বলে ফেলাও। আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিছিল সেগুলো আমাকে গ্রাফে বসাইছি আমরা, শীর্ষ দেওয়া আছে, শীর্ষটাকে বসাই দিছি। তারপরে এখন বি এর মান তো জানি না, তাহলে বি এর মান কেমনে পাবো? এই বিন্দু দিয়ে যাইতেছে, আবার এই বিন্দু দিয়ে যাইতেছে, -12 অথবা +12 যাই নিতা, তোমাদের এখানে রেজাল্ট চলে আসতো। এখান থেকে আমরা বি এর মান পাই যেতাম -2। তাহলে আমরা মেইন ইকুয়েশনটা পেয়ে গেলাম এখন, x² ইকুয়ালস টু -8 ইন্টু ওয়াই -18। সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে ফেললাম 10, কারণ আমাদের এই বিন্দুটার ভুজ জানা ছিল 8 একক। বলে দিছিল প্রস্থের মধ্যবিন্দু হতে 8 একক দূরত্বে খিলানের উচ্চতা কত, তাহলে আমরা উচ্চতা পাইছি 10 মিটার্স, মনে থাকবে। আচ্ছা ভাই, এখানে উপকেন্দ্র 00 নেই। উপকেন্দ্র 00 কেনারে তো বলে নাই কোথাও, আমরা বুঝতে পারবো না। তো উপকেন্দ্র 00 তে না, এটা দেখো কই উপকেন্দ্র আছে। ভাই জিরো প্রশ্ন জিরোতে দুটো থাকতেও পারে, আমি জানি না, ক্যালকুলেশন করে দেখতে হবে, কিন্তু 00-তে নাই, বুঝছি। আমাদের না, আমরা যখন আঁকছিলাম চিত্রটা, আমরা প্রথমত বলছিলাম যে এটা হচ্ছে এরকম একটা রাস্তা, এরকম একটা টানেল। হ্যাঁ, এখন আমার কাছে এটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন শীর্ষবিন্দুটা সে দিছে কোত্থেকে? এই যে যে প্রস্থটা দিয়ে রাখছে রাস্তার, সেই রাস্তা থেকে তুলছে। তাহলে আমি কি করছি, রাস্তাটাকে এক্স অক্ষ ধরে নিছি, এমন না যে এই রাস্তাটার উপরে উপকেন্দ্র আছে, রাস্তাটাকে আমি এক্স অক্ষ ধরছি খালি, আর কিছু করি নাই। রাস্তাটাকে এক্স অক্ষ ধরলে এটাকে ওয়াই অক্ষ ধরলাম, তাহলে তখন আমার জন্য এটা মূল বিন্দু হয়ে গেলে এটা তখন শীর্ষ হয়ে যায়। মূল বিন্দু এটা শীর্ষ। আচ্ছা, আমার কাছে এখানে বিন্দু আছে 12 0 -12 0, হ্যাঁ, এই দুইটার মধ্যবিন্দু উপকেন্দ্র হবে না? না তা কেন হবে, এইখানেও তো এই এই বিন্দুটা যদি এখানে থাকতো, এখানে তো আছে তোমার 10 0 -10 0, তাহলে কি এটা উপকেন্দ্র হয়ে গেল? এটা তো উপকেন্দ্র হওয়া শর্ত না। তুমি যদি এটা যদি বলে দিত যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাইলে তো আমি বলতে পারতাম এটা তো উপকেন্দ্রিক লম্ব না। দেখো উপকেন্দ্রিক লম্ব কত আসছে আমাদের ক্যালকুলেশন করে, উপকেন্দ্রিক লম্ব কিন্তু 18 8 আসছে, তাই না? শুধু 8, এখানে আমাদের এই লম্ব এইটা কত, এটা কিন্তু 24, তাই না? এটা কিন্তু 24, তাহলে দেখো আমাদের উপকেন্দ্রিক লম্ব নিশ্চয়ই আরো এইখানে কোথাও অবস্থিত, বুঝতে পারছি। জি ভাই, তারপরে একটা দিয়ে রাখছে, এটা দিয়ে রাখছে পরাবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করো। এটা হচ্ছে খুব ফেমাস একটা অঙ্ক, এই পরাবৃত্ত গুলা একটার একটাকে এমনি ছেদ করে, মানে খুব সম্ভবত আমি এক্সাক্ট মনে নাই, এরকম ভাবে একটা যায় আর একটা যায় হইতেছে এইরকম ভাবে। হ্যাঁ, আর পরীক্ষা কোশ্চেন তাই হচ্ছে যে এই যে মাঝখানে যতটুকু অংশ তারা ইয়া করে রাখছে, মানে দখল করে রাখছে, এইটুকু অংশের এরিয়া জিজ্ঞেস করে। ইন্টিগ্রেশনের ভিতরে এগুলো আমাদের করার কথা ছিল, তো যে ডেফিনিট ইন্টিগ্রেশন না করেই তো চলে আসি আমরা, ওইখানে এগুলো ছিল। আর এটার জন্য হচ্ছে ডিরেক্ট কিছু সূত্রও আছে, ওটা পরে মুখস্থ করে ফেলানো পারে আমরা যখন ডিরেক্ট ইন্টিগ্রেশন শিখবো। এখন বলছে যে x² এটার হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে সাধারণ স্পর্শক হইলে মানে হচ্ছে দুইটা স্পর্শকের জন্য ঢাল কত হবে, সেম হবে, সাধারণ স্পর্শক তার মানে ঢাল সেম। তাহলে আমরা ধরে নিতে পারি যে, মনে করি তো, মনে করি এটা আমি জীবনেও লিখি নি, এগুলো কেন লিখতেছি, মনে করি আমাদের স্পর্শকের ঢাল হইতেছে এম, স্পর্শকের ঢাল এম। এরপরে এখন প্রথম সমীকরণটা যেটা আছে আমাদের কাছে y² ইকুয়ালস টু 4x, হ্যাঁ, এই সমীকরণটা যদি এখন আমরা স্পর্শক বের করতে চাই, c ইকুয়ালস টু a বাই
পরাবৃত্তে পরাবৃত্তদ্বয় সাধারণ স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। আদৌ সাধারণ স্পর্শক আছে নাকি বুঝবো কেমনে? y স্কয়ার ইকুয়ালস টু 4x, সাধারণ স্পর্শকের সমীকরণ বের করো। আচ্ছা এটা একটু গ্রাফে বসায় দেখা যাক, গ্রাফে বসালে আমরা একটা অন্য ইনফরমেশন পাইতে পারি। গ্রাফে বসাইলে একটু একটা জিনিস বুঝতে সুবিধা হবে আমাদের এই গ্রাফ এই এই টাইপের ম্যাথের ক্ষেত্রে। y স্কোয়ার ইকুয়ালস টু 4x ছিল, একটা হচ্ছে x স্কোয়ার ইকুয়ালস টু 4y, এটা সাধারণ সমীকরণ কেমনে বাইর হয়? ও আচ্ছা সাধারণ সমীকরণ এইখানে হবে, এই যে এই বরাবর। ওকে দাঁড়াও অ্যান্সারটা মিলাই দেখি, y ইকুয়ালস মাইনাস x মাইনাস 1, হ্যাঁ ঠিক ধরছি এখানে হচ্ছে। বুঝছি সাধারণ স্পর্শক কোনটা হবে, এই যে এই বিন্দুতে 2 1 স্পর্শ করে রাখছে, ওইটাকে স্পর্শ করে রাখছে আচ্ছা কি বলবো এটারে 1 -2 বিন্দুতে, এটা তো মিরর আর কি একটা আর একটা। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, তো এই ইনফরমেশনটা এখানে ইউজ করব কিভাবে, এটা আনবো কিভাবে যে এইটার স্পর্শক আবার ওইটার স্পর্শক দুজনের ঢাল সেম, একটু কি মনে আছে আমার, যদি ঢাল সেম হয় তাহলে কিরে বুদ্ধি দাস না, এটা কেমনে করে আমি তো বুঝতেছি না রে, তাহলে আমাকে এখানে একটু হেল্প করো। ইন্টিগ্রেশন এরকম ছিল একটা, ওরা এমনি সমাধানটা করছে, এটার এটা কি করছে এটা বুঝাও তাহলে আমার একটু। এখানে করছে এটা কি, এটা কত আইলেও হবে বলছে, মনে করি স্পর্শকের ঢাল এম ধরছে, ভালো কথা, হ্যাঁ এম ধরলাম, তারপরে বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এর স্পর্শক ওয়াই ইন্টু এম এক্স প্লাস 1/m, এটা কেমনে হইলো? স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ঠিক আছে সি মানে হচ্ছে 1/m ধরছে নাকি, সি মানে যদি 1/m ধরে মানে একটা রেখা ধরছে নর্মালি এম এক্স প্লাস সি হওয়ার কথা, সি এর জন্য আমাদের সূত্র ছিল হচ্ছে সি ইকুয়ালস টু a/m হয়, তাহলে এখানে এ কত, ও আচ্ছা এর মানে এখানে 1, এই জন্য এটার 1, ও গেট ইট ব্রো, বুঝতে পারছি। আচ্ছা 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 এখানেই দেখায় দিই, তাহলে তো বেশি দূর যাওয়া লাগে না আমাদের। ওরা হচ্ছে আমরা হচ্ছে জানি যে আমাদের যদি ইকুয়েশন থাকে এরকম যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাই না, 4x মানে কি এখানে 4 × 1 × x, তাহলে a সমান 1, এখন কোন একটা রেখা যদি আমাদের কাছে থাকে y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে সেইখানে আমরা জানি যে এটা একটা আর একটা স্পর্শক হবে শুধুমাত্র যদি c ইকুয়ালস টু a/m হয়, মনে আছে এটা পড়াইছিলাম যে c ইকুয়ালস টু a/m, তাহলে এখানে a এর মান কত, 1 দেওয়া আছে, তো এই a টাকে 1 না বসায় মানে a না বসায় ওরা এখানে ডিরেক্ট 1 লিখে দিছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো, y ইকুয়ালস টু mx প্লাস 1/m। আচ্ছা এখন পরে কি করছে,
এখন ওর স্পর্শক লিখছে পরের অংশটার, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ফোর ওয়াই, এর স্পর্শক হচ্ছে ওয়াই সমান হবে। আচ্ছা, এটার প্রমাণটা হচ্ছে দেখাইনি তোমাদেরকে, এটা হচ্ছে আরেকটা প্রমাণ আছে, যে যদি রেখাটা এরকম হয়, যে এটা তো ছিল এরকম, যদি রেখাটা থাকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই, ধরো এ ওয়াই দেওয়া আছে এরকম যদি থাকে, আর আরেকটা রেখা যদি হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, হ্যাঁ, তাহলে এদের দুজনের জন্য যে শর্তটা, সেই শর্তটা হচ্ছে খুব সম্ভবত সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার, এদের দেখে যা বুঝতেছি। হ্যাঁ, এই যে এখানে সি এর পরিবর্তে মাইনাস এ এম স্কোয়ার বসায় দিছে। এখন বলছে উভয় রেখা যদি একই হয় তাহলে শর্তটা কি হবে, যে এম এক্স এম এক্স, এই যে এই রেখাটা এবং এই রেখাটা সেম, তাই তো? এই এই দুইটা রেখা যদি পরস্পর একই হয় তাহলে দুজনের জন্য সি এর মান একই হবে, যদি রেখা দুইটা একই হয় তাহলে সি একই হবে। তাহলে ওই জিনিসটা এখানে লিখছে একই হলে এটার সমান এইটা, তারপর এখান থেকে এম এর একটা মান বের করছে, এম পাইছে, এটা কি হলো এম স্কোয়ার লিখে রাখছে, এম সমান হচ্ছে মাইনাস ওয়ান পাইছে। তখন ওদের যে সূত্রটা ছিল আমরা যেটা ধরলাম আর কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এম, সরি প্লাস ওয়ান বাই এম ছিল, তার মানে হতেছে মাইনাস ওয়ান এখানে বসে যাবে, মানে ওয়ান বাই এম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান, এটা বসাইছে, বুঝছি কি? আচ্ছা, মাইনাস এম স্কোয়ার এটা কিভাবে হইলো আবার? এটা হইতেছে আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম, হইতেছে যে বলছিলাম যে এক্স স্কোয়ার ফোর এ এক্স, এটা যদি থাকে আর আরেকটা সমীকরণ যদি হয় এরকম আরেকটা রেখা, তাহলে এরা দুজন একটা, মানে এই রেখাটা, এই সরল রেখাটা এই পরাবৃত্তের ইয়া হবে, কি বললাম, স্পর্শক হবে, সেটার জন্য একটা শর্ত পাইছিলাম সি ইকুয়ালস টু এ বাই এম, এটা তো মনে আছে, তাই তো? জি, আচ্ছা, এখন যদি রেখাটা পরাবৃত্তটা যদি এরকম হইতো ফোর এ ওয়াই, এবং তোমার কাছে দেওয়া বিন্দুটা যদি এমন হইতো, মানে রেখাটা যদি এমন হইতো, তাহলে এদের দুজনের পরস্পরের কি বলে এটার নাম, একটা আর একটা স্পর্শক হওয়ার শর্ত কি, তাহলে দেখি একটা সমাধান পাওয়া যাবে। তাহলে ওয়াই এর ভ্যালুটা বসায় দেই, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ইন্টু এম এক্স প্লাস সি, তাই তো? আচ্ছা, তাইলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এম ইন্টু এক্স প্লাস ফোর এ সি, এখন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এম এক্স মাইনাস ফোর এ সি ইকুয়ালস টু জিরো। এখন যদি স্পর্শক হয় তাহলে কি হবে, ডিসক্রিমিনেন্টের মান কত হবে, এক হবে, তাহলে এখানে দেখ, সরি ডিসক্রিমিনেন্টের মান জিরো হবে, তাহলে ডি সমান এখানে পাইতেছি বি স্কোয়ার, তাহলে মাইনাস ফোর এ এম, এটা হচ্ছে বি, এটার উপরে স্কোয়ার মাইনাস ফোর এ সি, মাইনাস ফোর ইন্টু এ কত, এক, সি কত, সি হচ্ছে মাইনাস ফোর এ সি, হ্যাঁ নিজে মাইনাস ফোর এ সি, তাহলে এটা হয়ে গেল প্লাস। এখন বলছে এটার সমান শূন্য, এটার সমান শূন্য যদি হয় তাহলে দেখো এখানে এটা কত আসলো, তাহলে ফোর স্কোয়ার তো পুরোটার মধ্যেই আছে, ফোর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, থাকবে এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়ালস হবে এ আর সি ইকুয়ালস টু জিরো। এখন যদি তুমি পুরো সমীকরণটাকে ইয়া দিয়ে ভাগ করে দাও, কি বলে এ দিয়ে ভাগ করে দাও, তুমি পাচ্ছ এ এম স্কোয়ার ইকুয়ালস টু প্লাস সি ইকুয়ালস টু জিরো, সুতরাং সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। এটা কিসের শর্ত পাইলাম তাহলে আমরা, এটা পাইতেছি যদিও যে কাপ কিংবা ক্যাপ হয় তাহলে স্পর্শকের জন্য শর্ত, আর এটা হইতেছে ডান দিকে খোলা বাম দিকে খোলার জন্য স্পর্শকের শর্ত, বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে আবারও এখানেই করে দেখি, স্পর্শকের ঢাল হইতেছে আমাদের ছিল এম, তাইলে প্রথম শর্ত অনুযায়ী এইখান থেকে আমরা এটার এ কত দেখতে পাইতেছি, এখানে এ হচ্ছে এক, তাইলে প্রথমটা অনুযায়ী আমরা বলতে পারি যে স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। হ্যাঁ, এখন সি এর মানটা আমরা কিভাবে পাবো, সি সমান হচ্ছে এ বাই এম হয়, তাহলে প্রথমটা এই দুইজনকে নিয়ে যদি কাজ করা হয়, এই এই রেখাটাকে নিয়ে যদি আমি স্পর্শকটা বের করি, তাহলে ওর স্পর্শক হবে সি ইকুয়ালস টু এ বাই এম, এ কত পাইলাম এক, তাহলে এক বাই এম হবে সি, তাহলে এই সি এর পরিবর্তে আমরা কি বসাই দেবো, সি এর পরিবর্তে বসে যাবে ওয়ান বাই এম, তাহলে স্পর্শক হইলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস ওয়ান বাই এম। আচ্ছা, ঠিক একইভাবে এখন পরেরটার জন্য কি হবে স্পর্শকের সমীকরণ, পরেরটা হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না, প্লাস সি, এখন ওর জন্য সি কত, ওর জন্য সি হচ্ছে মাইনাস এ এম স্কোয়ার, ওর জন্য এ কত দেখো তো,
এই সমীকরণের এ কত? ওয়ান। এটার জন্য ওয়ান, তাহলে সি ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার বসবে শুধু। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে, দ্বিতীয় পরাবৃত্ত থেকে আমরা সি এর ভ্যালু পাইলাম মাইনাস এম স্কোয়ার। এখন আমাদের কথা তো ছিল যে এদের দুইটা আসলে সাধারণ স্পর্শক বের করা। তো আমি যে দুইটা সমীকরণ পাইছি স্পর্শকের, একটা হইতেছে এইটা আর একটা হইতেছে এইটা। এখন এই দুইটা যদি সমীকরণ একই হয়, তাহলে এদের দুইজনের প্রথম অংশগুলো তো সেম, ওয়াই ইকোয়ালস টু এম এক্স, ওয়াই ইকোয়ালস টু এম এক্স, তারপর আছে প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই, সরি মাইনাস এম স্কোয়ার। তাহলে এইটা এবং এইটা একই হবে, যদি এই দুটো সমান হয় তাহলেই আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে একটা সাধারণ সমীকরণ আমরা প্রতিষ্ঠা করতে পারছি, এই শর্তের জন্য সম্ভব। তাহলে এটা সমান হয় কখন? ইকোয়ালস টু মাইনাস এম স্কোয়ার যদি ধরি, এখান থেকে আসে মাইনাস ওয়ান ইকোয়ালস টু এম কিউব, তাহলে এম ইকোয়ালস টু আসবে মাইনাস ওয়ান। এটা যদি এখন আমি প্রথম সমীকরণের মধ্যে বসাই দিই, তাহলে পাইতেছি ওয়াই ইকোয়ালস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান। বুঝতে পারলাম, বুঝছি বুঝছি। এইটা হইতেছে নতুন সূত্রটা, যে লাস্টের অংশটা আমরা তো এটা আগেই পড়ছি, এখন হচ্ছে এটা আর একটা পাইলাম যে যদি কাপ ক্যাপ হয় তাহলে হচ্ছে স্পর্শকের সূত্র এটা, যদি আমাদের এখানে হয় ডান খোলা বাম খোলা হয় তাহলে স্পর্শকের সূত্র হচ্ছে এটা। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? এই তো শেষ পরাবৃত্ত। পরাবৃত্ত শেষ, এখানে মনে হয় একটা অঙ্ক বাদ রাখছিলাম, ওটা করে ভালো হয় নিজে নিজে। আচ্ছা, তো পরাবৃত্ত আমাদের শেষ হলেও আমরা হচ্ছে একটু পরে আবার ইলিপস শুরু করব।